हेलो गाइस, वेलकम टू आवर न्यू यूट्यूब चैनल स्पोर्ट्स डिवाइन। एखाने आमरा प्रतिदिने क्रिकेट फुटबल एवं अन्यान्य खेलार जगते गुरुत्वपूर्ण न्यूज आपनादेर काछे तुले धरबो। कल आमादेर प्रथम भिडियो छिलो जेटाय आपनारा खूब भालोबासा एवं सपोर्ट दिएछिलेन। एरकम सपोर्ट पेते थाकले आमि डेलि आपनादेर काछे एरकम नित्य नतून स्पोर्ट्स न्यूज आनते थाकबो। जदि आपनि आमादेर चैनेले नतून हन ताहले सबस्क्राइब करबेन, ভালো লাগলে চ্যানেলটি লাইক এবং শেয়ার করবেন। চলুন আজকের নিউজে আসা যাক। আমাদের প্রথম নিউজ আসছে ইপিএল থেকে। কাল লিডস ইউনাইটেডের কোচ মার্সেলো বিয়েলসা তার কোচিং কেরিয়ারে সবথেকে বেশি ম্যাচ কোচিং করালেন লিডস ইউনাইটেডের হয়ে, যে ম্যাচে লিডস ইউনাইটেড 5-2 গোলে নিউক্যাসল ইউনাইটেডকে হারায়। জ্যাক হ্যারিসন খেলার অন্তিম পর্যায়ে একটি অনবদ্য গোল করেন এবং এছাড়া বলাই বাহুল্য যে বিয়েলসা ফিফা ম্যানেজার অব দ্য ইয়ার হওয়ার লড়াইতেও আছে, যেখানে তার সাথে প্রতিযোগিতায় আছেন বায়ার্ন মিউনিক কোচ হ্যান্সি ফ্লিক এবং লিভারপুল কোচ জিউর্গেন ক্লপ। আমাদের দ্বিতীয় নিউজ আসছে আইএসএল থেকে। ডিফেন্স সমস্যায় জর্জরিত এসসি ইস্ট বেঙ্গল এই জানুয়ারি ট্রান্সফার উইন্ডোতে নতুন ডিফেন্ডার আনতে চলেছে, যেই ডিফেন্ডার হলেন রাহুল ভেকে। তিনি বেঙ্গালুরু এফসির হয়ে এই মুহূর্তে আইএসএল খেলছেন এবং তিনি ইন্ডিয়ার হয়েও 9টি ম্যাচ খেলেছেন। তিনি এলে এসসি ইস্ট বেঙ্গলের ডিফেন্স সমস্যা কিছুটা হলেও মিটবে বলে আশা করা যায়। আমাদের পরের নিউজ আসছে রোনাল্ডোর মিস করা পেনাল্টি থেকে। কাল থেকে সোশ্যাল মিডিয়ায় ঝড় উঠেছে যে রোনাল্ডো 28টি পেনাল্টি মিস করেছেন এবং যেখানে মেসি মাত্র 27টি মিস করেছেন, তো সেই দিক দিয়ে রোনাল্ডো এগিয়ে গেছে। যে তথ্যটি সঠিক কিন্তু সেই তথ্যের সম্পূর্ণ দিকটি কেউই তুলে ধরছে না। রোনাল্ডো যে পেনাল্টি মিস করেছেন 28টা, তার থেকে বেশি তিনি স্কোর করেছেন 139টা গোল এবং মেসি সেই জায়গায় মাত্র 100টা গোল স্কোর করেছেন এবং মিস করেছেন 27টি। তো কনভার্সন রেশিও দিক দিয়ে রোনাল্ডো এখনও মেসির থেকে অনেকটা এগিয়ে আছেন এবং দেখা যাক মেসি কি তাকে টপকাতে পারেন কি না। আমাদের চতুর্থ নিউজ আসছে ট্রান্সফার মার্কেট থেকে। আগের মরশুমেই নেওয়া এরিকসনকে এই চলতি জানুয়ারি ট্রান্সফার উইন্ডোতে ছেড়ে দিতে চলেছে ইন্টার। তাকে নিতে আগ্রহী আর্সেনাল এবং ইউনাইটেডের মতো টিম, কিন্তু তিনি টটেনহ্যাম থেকে ইন্টার মিলানে আসায় তিনি ইংল্যান্ডের অন্য কোনো ক্লাবে ফেরত যেতে চাইছেন না বলে জানা যাচ্ছে। তিনি লিগ ওয়ানের কোনো ক্লাবে আশা করছেন, কিন্তু তিনি শেষ পর্যন্ত কোন ক্লাবে যান তা দেখার বিষয়। এবার আসা যাক ক্রিকেট নিয়ে। আমাদের পরের নিউজ 2022 এশিয়া কাপ নিয়ে। 2022 এশিয়া কাপের হোস্ট হয়েছে পাকিস্তান। বলাই বাহুল্য ইন্ডিয়া ও পাকিস্তানের রাজনৈতিক টানাপোড়েনের জন্য এই দুটো দেশেই কোনোটাতেই এশিয়া কাপ হবে না। তো সেক্ষেত্রে পাকিস্তান কোনো নিউট্রাল কান্ট্রি লাইক শ্রীলঙ্কা বা ইউএইতে বা এশিয়া কাপ হোস্ট করতে পারে বলে জানা যাচ্ছে। আমাদের পরের নিউজ আসছে দিল্লি ক্যাপিটালের অলরাউন্ডার ড্যানিয়েল স্যামসকে নিয়ে। বিগ ব্যাশ লিগে মারাত্মক পারফরমেন্সের জন্য মুম্বাই ইন্ডিয়ান্সের নজর পড়েছে ড্যানিয়েল স্যামসের ওপর। আগের সিজনে দিল্লি ক্যাপিটালস ড্যানিয়েল স্যামসকে তেমন কিছুভাবে ব্যবহার করতে পারেনি, তো সেই দিক দিয়ে দেখতে গেলে মুম্বাই ইন্ডিয়ান্স যদি ড্যানিয়েল স্যামসকে নিজেদের টিমে আনতে পারেন তো কেমনভাবে ব্যবহার করবে তা দেখার বিষয়। আমাদের পরবর্তী আপডেট আসছে এবি ডিভিলিয়ার্সকে নিয়ে। এবি ডিভিলিয়ার্সকে যখন সাউথ আফ্রিকায় একটি সাক্ষাৎকারে জিজ্ঞেস করা হয় যে চলতি মরশুমে আরসিবি যদি তাকে রিটেন না করে তাহলে তিনি কি করবেন, তিনি জানান যে আরসিবি যদি তাকে রিটেন না করে তাহলে তিনি আইপিএল থেকে রিটায়ারমেন্ট নিয়ে নেবেন। যদিও এত বছর ধরে তিনি আরসিবির সাথে খেলায় তিনি আরসিবির একটি অনবদ্য অঙ্গ হয়ে গেছেন এবং চলতি মরশুমেও আরসিবি তাকে রিটেন করেছে। আমাদের পরবর্তী বড় আপডেট বিসিসিআই এর মিটিং নিয়ে। আগামী 24শে ডিসেম্বর বিসিসিআই এর মিটিং হবে গুজরাটের মোতেরাতে, যেখানে আইপিএলের অকশন ডেট ভেন্যু রিলেটেড আলোচনা হবে বলে জানা যাচ্ছে এবং পসিবিলিটি আছে যে আইপিএলের নতুন টিম আহমেদাবাদ লায়ন্সেরও এন্ট্রি সেখানে হতে পারে। ফলস্বরূপ আইপিএল পরবর্তী বছর 9টি টিমের মধ্যে হবে এবং আইপিএলে প্রতিযোগিতার সংখ্যা বাড়বে। তো দেখা যাক 24শে ডিসেম্বরের পরে আমরা কী কী নিউজ পেতে পারি। আগামী সবচেয়ে বড় নিউজ আমাদের আইপিএল থেকেই। এই নিউজটি বাংলার ক্রিকেট প্রেমীদের কাছে খুবই দুঃখজনক। আগামী বছর আইপিএল বেঙ্গলে নাও হতে পারে। আগের দিনের ভিডিওতেই বলা হয়েছিল যে কোভিড পরিস্থিতির জন্য আইপিএল নর্থ ইন্ডিয়াতে হবে না, তার কারণ বায়োবাবেলের সমস্যা। বায়োবাবেল যেমন বলা হয়েছে যে মুম্বাই কর্ণাটক
এই সকল জায়গা স্টেডিয়ামগুলিতে হবে, তো আমাদের ইডেনে সেই বায়োবাবেল হবে কি না সেটি এখনই বলা যাচ্ছে না। যদি ইডেনে বায়োবাবেল না থাকে তাহলে ইডেন এবারে আইপিএল শূন্য থাকবে। এছাড়া সেই সময় ওয়েস্টবেঙ্গলে ইলেকশনও থাকায় সেটি একটি মুখ্য কারণ। এবার সেটা সময়ই বলবে আমাদের বাংলার ক্রিকেট প্রেমীরা আইপিএলহীন হয়ে থাকবো কি না। বায়োবাবেলের কথা যখন বলাই হচ্ছে, তো আমাদের পরবর্তী নিউজ বায়োবাবেলকে কেন্দ্র করে। চলতি মরশুমের বিগ ব্যাশ লিগে বায়োবাবেল থেকে বেরোনোর জন্য ক্রিস লিন এবং ড্যান লরেন্সকে 35 লক্ষ টাকা জরিমানা করা হয়েছে। কোভিড পরিস্থিতির জন্য নিয়ম এত কড়াকড়ি হয়েছে যা বলার অপেক্ষা রাখে না। আমাদের শেষ এবং সবচেয়ে বড় নিউজ ইউবরাজ সিংকে নিয়ে। আগের ভিডিওতে বলা হয়েছিল যে ইউবরাজ সিং সৈয়দ মুস্তাক আলী ট্রফিতে কামব্যাক করতে চান এবং তিনি সেই আবেদন দিয়েছেন বিসিসিআইয়ের কাছে। তার সেই আবেদন খারিজ করা হয়েছে এবং তাকে পাঞ্জাবের মেন্টর পদে নিযুক্ত করা হয়েছে। কিন্তু সেই জায়গায় শ্রীশান্ত চলতি আইপিএলে কামব্যাক করতেই পারেন। সৈয়দ মুস্তাক আলী ট্রফির জন্য 30 জনের যে কেরালা স্কোয়াড আছে তাতে তার নাম আছে, কিন্তু তিনি যদি সৈয়দ মুস্তাক আলী ট্রফিতে খেলতে পারেন তাহলে আইপিএল 2021-এর অকশানে তাকে দেখা যাবে। আমাদের আজকের নিউজ এখানে শেষ হলো। আপনি যদি কোনো পার্টিকুলার নিউজ জানতে চান তাহলে ভিডিও টাইম স্ট্যাম্প ডেসক্রিপশানে দেওয়া আছে। আর এই ভিডিওতে কোথায় উন্নতির দরকার সে তা আপনি কমেন্ট বক্সে জানাতে অবশ্যই ভুলবেন না। দেখা হচ্ছে পরের ভিডিওয়।